মানুষ হয়ে যাবে রে। কি ভক্তি ভরে যোগ্য হচ্ছে তাই না ম্যানেজার বাবু? আই কোন রকমে কি নানা করছেন? ঠাকুরমশাই প্রণাম, আমার আশীর্বাদ করেন। জানেন গ্রামের লোক আমার বউরে বাসা বলতো, কিন্তু আজ সকালে খবর পেয়েছি সে পোয়াতি হয়েছে। এই সবই আপনার যোগ্যের ফল, সব আপনার আশীর্বাদ। আমি কে? কেউ না। এই সব ক্রেডিট কার জানো? কার? আমাদের ম্যানেজার বাবু বলদা। এই মঞ্জু বাবু, এই শালা আমার কিসের ক্রেডিট দে? আমার কিসের ক্রেডিট? আরে মারবে লাঠি লাঠি। তোর বউ পোয়াতি হয়েছে তো আমার কি? আমি কি তোর বাড়িতে খেলতে গেছি? এগুলো কি করে এলো? এগুলো বেঁচে গেছে। এই ম্যানেজার বাবু, হিসেব পত্র সব ঠিক আছে তো? হ্যাঁ স্যার, সব নিয়ে আপনি কোনো চিন্তা। রাজু ধরছি। রাজীব, রাজু আও। কি হচ্ছে কি হচ্ছে স্যার? ওই জড়িয়ে যাবো, বাজার যেতে হবে স্যার, দেরি হয়ে গেছে। কে রাজু? ইমাম সরি, আমি ভেবেছি রাজু। কি বলছো মা? হ্যাঁ রাজু সাইজ আর এই মালটা সাইজ তোমার এক মন হলো? ছি ম্যানেজার বাবু, ঠাকুর মশাইকে আপনার মাল বলাটা উচিত হয়নি। ওরে মা, এ এমন গোলমাল পাকাবে না, পরে সামাল দিতে পারবে না, পুরো কামাল ছেলে। যাও তুমি যাও। আরে ডাক্তার কি কিছু করছো? জবা জবা জবা, এই পূজা আর কতদিন চলবে বলুন তো? আজকে তো সবে মহাপঞ্চমী, তারপর ধনছোলা মন্ডা মিঠাই খিচুড়ি গুষ্টির পিণ্ডি। চলুন এই সমস্ত পুজো পুজো দুদিনের মধ্যে শেষ করে আপনার বিধান তো, কোনো বাজেট নেই, বাস। কি হয়েছে? না কিছুই না, ওই ম্যানেজার বাবু বলছিলেন যে পুজোর জন্য নাকি পয়সা নেই। ম্যানেজার বাবু, আপনাকে এই কথা বলার সাহস কে দিয়েছে? শুনুন ঠাকুর মশাই, প্রধান থেকে বিসর্জন অবধি ভালো করে জমজমা করে পুজো হওয়া দরকার। ওর কি পাইয়া এই ভাষণের আগে আমারই না ভাষণ হয়ে যায়। দুর্গা মা গো, ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তে শ্রী নমস্তে শ্রী নমস্তে শ্রী নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ। এখানে কিচেরা হচ্ছে হরে কৃষ্ণ। আমার চোখে নেবা হয়নি, আমি দেখতে পাচ্ছি পুজো হচ্ছে। ইয়া দেবী সর্বভূতেষু, এখানে তো চোখ মারামারি চলছে। দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।